হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। এখানে আপনারা স্নাতক হয়ে যাচ্ছি পাশে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে টি বিস্তারিত পড়ে শোনানোর আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 27 মার্চ 2022 খ্রিস্টাব্দ। পদের নাম হচ্ছে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এবং পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। ব্যবহারিক পরীক্ষায় 60 লিপিতে প্রতি মিনিটে গতি, বাংলা 45 শব্দ, ইংরেজি 70 শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে গতি বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম কম্পিউটার অপারেটর এবং পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। পদের নাম সহকারী গ্রন্থাগারিক এবং পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস, অবশ্যই বিজ্ঞান বিভাগে থাকতে হবে। গ্রন্থাগার বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সমান স্নাতক ও গ্রন্থাগার বিভাগে এই 3টা পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চাঁদপুর, কাকড়াছড়ি, নওগাঁ, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। এই সকল জেলা বাদ দিয়ে সকল জেলার প্রার্থীগণ এই 3টা পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের নাম অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 থেকে 20,010 এবং পদের সংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে SSC পাস এবং এই পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: ফরিদপুর, গোপালগঞ্জ, সৈয়দপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, চাঁদপুর, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, বরিশাল, পরগনা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। এই সকল জেলা বাদ দিয়ে এই পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স, যারা সাধারণ প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, আর যাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার কোঠা আছে বা শারীরিক প্রতিবন্ধীর কোঠা আছে তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। আপনি যদি সরকারি, আধাসরকারি এবং স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাহলে অবশ্যই আপনাকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় চাকরিত প্রার্থীদের মন্ত্রণালয় বা বিভাগ বা অধিদপ্তর বা সংস্থার অনুপত্তি সনদ দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র বা কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া অনলাইন পূরণকৃত আবেদন ফর্ম সহ সকল সনদপত্র বা কাগজপত্রের 1 সেট সত্যায়িত ফটোকপি বোর্ডে দাখিল করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। তাছাড়া জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। আপনার কাছে যদি কোনো কোঠা থাকে তার সনদও দাখিল করতে হবে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলে দেবো আবেদন কত তারিখ থেকে করতে পারবেন। 30/3/2022 খ্রিস্টাব্দ থেকে করতে পারবেন, সকাল 10টা থেকে করতে পারবেন এবং আবেদন করা শেষ হয়ে যাবে 28/4/2022 বিকাল 5টা। এরপর থেকে আর আবেদন করতে পারবেন না। আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে SMS-এর মাধ্যমে ই করতে হবে, আবেদন ফিটা দিয়ে দিতে হবে। এখন আমি আপনাদেরকে বলি যে আবেদন করার জন্য আপনাকে কত টাকা ফি দিতে হবে। আবেদন ফি বাবদ 1 থেকে 3 নং পদের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ সহ মোট 112 টাকা আপনাকে দিতে হবে এবং 4 নং পদের জন্য 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জের জন্য 6 টাকা, মোট 56 টাকা আপনাকে দিতে হবে। এটি 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, নইলে আপনার আবেদনটি বাতিল করা হবে। তো বন্ধুরা, যারা অনলাইনে আবেদন করতে চান তারা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করবেন, যারা আবেদন করতে চান তারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনাদের কাছের কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করে ফেলুন। থ্যাংকস ফর ওয়াচিং।